রাজ্যজুড়ে করোনা সংক্রমণ নিয়ে যখন উদ্বেগ বাড়ছে তখন রাজনৈতিক মহলে কিন্তু আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার মুর্শিদাবাদের লালবাগে বাহাদুরপুর অঞ্চল থেকে বেশ কিছু যুব কংগ্রেস কর্মী বিজেপির ঝান্ডা ধরলেন। বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে লালবাগে এক অনুষ্ঠান বাড়িতে হয় এই যোগদান কর্মসূচি। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। যোগদান কর্মসূচি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ইচ্ছুক 100 জনের মধ্যে বেশ কিছুজন কর্মী এদিন বিজেপির হাত শক্ত করলেন। আগামী নির্বাচনে বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপিকে জেতাবেন, বিজেপির হাত শক্ত হচ্ছে। এখানে 100 জন যুবক কার্যকর্তা আজকে ভাজপাতে এখানে জয়েন করেছেন আর বিজেপির ঝান্ডা নিয়ে কাজ করবেন, আগামী নির্বাচনে বিজেপিকে জেতাবেন, সেই জন্য বিজেপির হাত শক্ত করছেন। শক্ত হয়েছে, নির্বাচনে বাকিটা সবাই বুঝতে পারবে। টিএমসি এখন পেছন দিকে নিজেরা মারামারি করতে ব্যস্ত, কে কাকে হাঁটাবে, কে কাকে পিছনে রাখবে, আর বিজেপি এগোচ্ছে আর নতুন নতুন লোক আমাদের পার্টিতে যোগ দিচ্ছে। 5 জায়গার লোক নিয়ে জড়ো করেছে, একটা খিচুড়ি করেছে, জেলা প্রেসিডেন্ট ধার করে নিয়ে এসছে, কেউ কাউকে মানে না, এখন হারতে আরম্ভ করেছে, বুঝতে পেরেছে। মানুষ এখানে আমাদেরকে লোকসভায় কত 25,000 লিড দিয়েছে এই লালবাগাতেই, তো স্বাভাবিকভাবে লোক বুঝিয়ে দিয়েছে এরা বিজেপি চায়। এখন ওরা শেষের দিকে যা কামিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই নিয়ে ভাগবাঁটোয়ারা নিয়ে গণ্ডগোল, তাই মারপিট হচ্ছে। হঠাৎ কংগ্রেস ছেড়ে বিজেপিতে কেন? উত্তরে যোগদানকারী এক কর্মী জানান, কেন্দ্র সরকারের নানান উন্নয়নমূলক কার্যকলাপ দেখেই এই দল বদল। এই বিজেপি সরকার যেভাবে উন্নয়ন করছে, যেরকম 370 ঘটিয়েছে, রাম মন্দির নির্মাণ করেছে, ভারতবাসীর পক্ষে বহুত ভালো ভালো বিচারধারা নিয়ে এসছে, এইসব দেখেই আমরা গর্বিত, যে কারণে আমরা বিজেপিতে যোগদান করছি। যদিও এই যোগদান কর্মসূচিকে অস্বীকার কংগ্রেসের, জেলা কংগ্রেস মুখপাত্র বলেন, একদমই ভুয়ো খবর। একদমই ভুয়ো খবর। গতকাল রাত্রে দিলীপবাবু লালবাগে রাত্রি যাপন করেন। সকালবেলা তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রতনপুরে তাকে অনেক পথকুকুর তাকে তাড়া করে। মানুষের তারা তিনি খাননি, কিন্তু কুকুরের তারা খেয়েছেন। খেয়ে তিনি পাশের গলি দিয়ে তিনি ছুটে চলে আসেন। তারপর তিনি শনি মন্দিরে ঢুকেছিলেন। শনি মন্দিরে ঢুকেছিলেন এই জেলাতে বিজেপির শনির দশা কাটাতে, এবং তার ব্যক্তিগত শনির দশা কাটানোর জন্য তিনি শনি মন্দিরে পুজো দেন। এই বিজেপির লোকদেরকে সাজিয়ে গুছিয়ে কংগ্রেস করে তিনি এখানে প্রজেক্ট করছেন যে এলাকায় 100 কংগ্রেস কর্মী তারা যোগদান করেছে। এগুলো পৌর ভোটের আগে বিজেপির নতুন ভার্চুয়াল কৌশল।